আসসালামু আলাইকুম, বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম, পরে বিস্তারিত। ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে, এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। নিষিদ্ধ ফসফরাস বোমা ব্যবহার করছে রাশিয়া। এরপর জানিয়ে দেব ইউক্রেনের 82,000 বর্গ কিলোমিটার জুড়ে বিস্ফোরণ। আরও রয়েছে ইউক্রেন নিয়ে পুতিন কেন এত তৎপর জানালেন বাইডেন। এদিকে খারকিভের রুশ হামলায় প্রায় 1,000 বাড়ি ধ্বংস। আরো গুরুত্বপূর্ণ সংবাদ, যে কোনো মুহূর্তে ভয়াবহ সাইবার হামলা চালাতে পারে রাশিয়া। এদিকে তৃণমূল নেতা খুনের পর বাড়ি ঘরে আগুন, নিহত 10। এবং সর্বশেষে জানিয়ে দেব পুতিনকে ক্ষমতা থেকে সরানোর পরিকল্পনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ভিউয়ার্স, আপনারা জানেন যে আজ 27তম দিনের মতো যুদ্ধ চলছে। এই যুদ্ধ ইতোমধ্যেই পরমাণু বিশ্বযুদ্ধের দিকে মোড় নিয়েছে, কারণ ইতোমধ্যেই নিষিদ্ধ ফসফরাস বোমা ব্যবহার শুরু করে দিয়েছে রাশিয়া। অপরদিকে ইউক্রেনের 82,000 বর্গ কিলোমিটার জুড়ে বিস্ফোরক। ইউক্রেন রাশিয়া যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। নিষিদ্ধ ফসফরাস বোমা ছুড়ল রাশিয়া, কেন এ বোমা নিষিদ্ধ? ইউক্রেনের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা অভিযোগ করেছেন, অবরুদ্ধ ক্রামাটোস্ক শহরে নিষিদ্ধ ফসফরাস বোমা ছুড়েছে রাশিয়া। 1977 সালের জেনেভা কনভেনশনে যুদ্ধক্ষেত্রে সাদা ফসফরাস বোমার ব্যবহার নিষিদ্ধ করা হয়। যুদ্ধক্ষেত্রে এ ফসফরাস বোমার ব্যবহার নিষিদ্ধ কেন? কারণ এটি অন্য সাধারণ বোমার চেয়ে মারাত্মক। এ বোমা যেখানে ছোড়া হয় সেখানে আগুন ধরে যায় এবং এ আগুন অনেকটা জায়গায় জুড়ে নিয়ে ছড়িয়ে পড়ে। পুলিশ প্রধান ওলেক্সি বিলোচিতস্কি ফসফরাস বোমা ছোড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি রাশিয়ানদের তীব্র সমালোচনা করে বলেছেন, ফসফরাসে যেভাবে পড়ে তোমরাও ফসফরাসের মতো পুড়ে যাবে। ইউক্রেনের কর্মকর্তারা বারবার বলে আসছেন, রাশিয়া ইউক্রেনে ফসফরাস বোমা ব্যবহার করে আসছে। তবে রাশিয়া এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। এদিকে যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিয়েছে বিভিন্ন নিষিদ্ধ বোমার ব্যবহারে। এবার রাশিয়া ইউক্রেনে কেমিক্যাল বোমার ব্যবহার করতে পারে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হুঁশিয়ার দেওয়া হয়েছে। যদি রাশিয়া কেমিক্যাল বোমা ব্যবহার করে তাহলে তাদের চরম মূল্য দিতে হবে, সূত্র আল জাজিরা। ইউক্রেনের 82,000 বর্গ কিলোমিটার জুড়ে বিস্ফোরক। ইউক্রেনীয় সেফারার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, ইউক্রেনের অন্তত 82,525 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এখন বিস্ফোরক ডিভাইস রয়েছে। এই আয়তন অস্ট্রিয়ার আয়তনের চেয়েও বড়। বিজয়ের পর মানুষের বসবাসের উপযুক্ত করতে অঞ্চলগুলো থেকে বিস্ফোরক অপসারণ করতে হবে বলেও জানিয়েছেন তারা। সামরিক বাহিনীর যে শাখা, রাস্তাঘাট মেরামত, ব্রিজ মেরামত সহ বিস্ফোরক পরিষ্কারের দায়িত্বে থাকে সেটা সেফারার্স অ্যাসোসিয়েশনের নামে পরিচিত, সূত্র আল জাজিরা। ইউক্রেন নিয়ে পুতিন কেন এত তৎপর জানালেন বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ইউক্রেনে ভ্লাদিমির পুতিনের পিঠ দেওয়ালে ঠেকে গেছে আর এ কারণেই তার রাসায়নিক বা জীবাণু অস্ত্রের ব্যবহারের সম্ভাবনা বেড়ে গেছে। সোমবার ওয়াশিংটন ডিসিতে এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট বলেন, রাশিয়া এখন নতুন সামরিক অভিযানের পরিকল্পনা করছে। বাইডেন বলেন, তারা বলছে যে ইউক্রেনে জীবাণু ও রাসায়নিক অস্ত্র আছে, ফলে এটি পরিষ্কার যে তিনি দুটি ব্যবহারের চিন্তা করছেন। যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলো প্রায়ই বলে থাকে যে এসব অস্ত্র ব্যবহারের জন্য প্রেক্ষাপট তৈরি করতে রাশিয়া ইউক্রেনে এমন দাবি করতে পারে। এর আগে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান রাশিয়াকে সতর্ক করে বলেন, ইউক্রেনে রাসায়নিক বা জীবাণু অস্ত্র ব্যবহার করলে রাশিয়াকে চরম পরিণতি ভোগ করতে হবে, সূত্র বিবিসি। খারকিভের রুশ হামলায় প্রায় 1,000 বাড়ি ধ্বংস বলছে ইউক্রেন। খারকিভ ইউক্রেনের অন্যতম গুরুত্বপূর্ণ শহর, তাই সেনা অভিযানের শুরুতেই শহরটি নিজেদের নিয়ন্ত্রণে নেয় রাশিয়া। এখনও খারকিভে ধারাবাহিকভাবে রুশ হামলার খবর পাওয়া যাচ্ছে। ইউক্রেনের জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, রুশ হামলায় খারকিভের প্রায় 1,000 ভবন ধ্বংস হয়ে গেছে। এর অধিকাংশই আবাসিক ভবন বলে দাবি করেছে কর্তৃপক্ষ। রাশিয়ার সেনারা এখনও অনবরত খারকিভে গোলাবর্ষণ করছে বলে দাবি জেলেনস্কি প্রশাসনের। এতে অন্তত 500 বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করছে ইউক্রেন, সূত্র বিবিসি।
যে কোনো মুহূর্তে ভয়াবহ সাইবার হামলা চালাতে পারে রাশিয়া, বলছে বাইডেন। যুক্তরাষ্ট্রে যে কোনো মুহূর্তে ভয়াবহ সাইবার হামলা চালাতে পারে রাশিয়া, এমন আশঙ্কার কথা জানালেন খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার মার্কিন ব্যবসায়ীদের সাথে এক সম্মেলনে আশঙ্কার কথা বলেন তিনি। সাইবার হামলা থেকে সরকারি সংস্থাগুলোর পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। তার আশঙ্কা, বেসরকারি বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করে চালানো হতে পারে ভয়ঙ্কর সাইবার হামলা। বাইডেন বলেন, সাইবার সক্ষমতার দিক থেকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ অবস্থানে পৌঁছেছে রাশিয়া। ইউক্রেনে অভিযানের জেরে ন্যাটো এবং যুক্তরাষ্ট্রের ওপর আলাদা নজর রয়েছে পুতিন প্রশাসনের, তাই খুব দ্রুতই এই হামলার জন্য যুক্তরাষ্ট্রকে টার্গেট করা হয়েছে। এ বিষয়ে গোয়েন্দা তথ্য রয়েছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। এ সময় জো বাইডেন বলেন, আমাদের শক্তিশালী অবস্থানকে নড়বড়ে করে দিতেই সাইবার হামলার পরিকল্পনা করেছে রাশিয়া। পুতিন আবারও এই ধরনের হামলার কৌশলে ফিরেছেন। দেশের স্বার্থ রক্ষায় সবাইকে বাড়তি সতর্ক থাকতে হবে। এই বার্তাকে কোনোভাবেই হালকা করে দেখার সুযোগ নেই। আমাদের প্রযুক্তির ব্যবস্থা আরও সুরক্ষিত করতে হবে। তৃণমূল নেতা খুনের পর বাড়ি ঘরে আগুন, নিহত 10। ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল নেতা খুনের পর অগ্নিগর্ভ রামপুরহাট। এ ঘটনার প্রতিবাদে বেশ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ কর্মীরা। এসব বাড়ি থেকে অন্তত 10 জনের মৃতদেহ উদ্ধার করেছে দমকল বাহিনী। খবর আনন্দবাজার পত্রিকার। বীরভূম জেলার রামপুরহাটে তৃণমূল নেতার মৃত্যুর ঘটনায় অগ্নিগর্ভ হয়ে উঠেছে পরিস্থিতি। সোমবার রামপুরহাটের বকটুই গ্রামে বোমা হামলায় তৃণমূল নেতা ভাদু শেখের মৃত্যু হয়। ভাদু রামপুরহাট 1 নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন। তার বাড়ি রামপুরহাট থানা এলাকার বকটুই গ্রামে। সেখানে একটি চায়ের দোকানে বসেছিলেন ভাদু। সেই সময় তাকে লক্ষ্য করে বোমা ছুড়ে পালায় একদল সন্ত্রাসী। ঘটনার পর স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ভাদুকে রামপুরহাট মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ভাদুকে মৃত বলে ঘোষণা করেন। তারপর থেকেই অগ্নিগর্ভ হয়ে ওঠে ওই গ্রাম। পুতিনকে ক্ষমতা থেকে সরানোর পরিকল্পনা। এবার ইউক্রেনে আক্রমণ করে সারা বিশ্বেই সমালোচনার মুখে পড়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনকি নিজের দেশেও বিক্ষোভের মুখে পড়েছেন সাবেক এ গুপ্তচর। আর তাই রাশিয়ায় যুদ্ধবিরতি, যে কোনো ধরনের প্রতিবাদ সমাবেশ রোধে প্রশাসনকে নির্দেশ দিয়েছে রুশ সরকার। কিন্তু এর মাঝেই এমন এক খবর উঠে এসেছে যা শুনে অনেকেই চমকে গেছেন। খবর নিউ ইয়র্ক পোস্টের। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা প্রধানের দাবি করেছেন, রাশিয়ার একদল প্রভাবশালী ব্যক্তি রুশ প্রেসিডেন্টকে বিষ প্রয়োগে হত্যার পরিকল্পনা করছে। নীতিগতভাবে তারা রুশ প্রেসিডেন্টের বিরোধী। প্রভাবশালী ওই রুশ এলিটরা রাশিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে ব্যবসায়ী ও অভিজাত শ্রেণীর এক অংশে একত্রিত করার কাজও শুরু করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট পুতিনকে হত্যার চক্রান্ত করা ব্যক্তিদের নির্দিষ্ট একটি উদ্দেশ্য রয়েছে। তাদের লক্ষ্য ভ্লাদিমির পুতিনকে রুশ প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে অন্য কোনো ব্যক্তিকে প্রেসিডেন্ট পদে নিয়ে আসা। কারণ পুতিনকে প্রেসিডেন্ট পদ থেকে সরানো গেলেই কেবল পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার ব্যবসায়িক সম্পর্কের উন্নতি হবে এবং অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার পথও সুদৃঢ় হবে। রাশিয়ার পক্ষ নেওয়া ইমরান খানকে সরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গত সপ্তাহে একটি জনসভায় পশ্চিমা নেতাদের বিরুদ্ধে আক্রমণাত্মক কথা বলেছিলেন। পাঞ্জাবের সেই জনসভায় ইমরান খান বলেছিলেন, পশ্চিমারা পাকিস্তানকে তাদের গোলাম বানিয়ে রেখেছিলেন। তারা ধরে নিয়েছে তারা যা বলবে তাই করব। কিছুদিন আগে পাকিস্তানের পার্লামেন্টে ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে শতাধিক বিরোধী সদস্য। ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে বিরোধীদের করা সেই সক সফলভাবে পার্লামেন্টে পাশ হয়েছে। আগামী 25 মার্চ অনাস্থা ভোট অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী বিরোধীরা ঐক্যবদ্ধ হয়ে খান বিরোধী জোটে সামিল হয়েছেন। এই মুহূর্তে নিজেদের ভেদাভেদ ভুলে গেছেন তারা। ইমরানের বিরুদ্ধে তারা খারাপ শাসন, অর্থনীতি, অক্ষমতা ও সেনা সংস্থার সমর্থন হারিয়েছেন। ইমরান এখন তার রাজনৈতিক জীবনের লড়াইয়ে মরিয়া হয়ে উঠেছেন। এজন্য তিনি এখন নতুন কৌশল গ্রহণ করেছেন, সেটি হলো তিনি পশ্চিমাদের আঘাত করেই যাবেন। তারা আশা তিনি এ লড়াইয়ে জয়ী হবেন। সেক্ষেত্রে তার দলের ভাবমূর্তি কমলেও কমতে পারে। সম্প্রতি তিনি ইউরোপীয় ইউনিয়নের 22 দেশের কূটনীতিকদের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইউক্রেনে হামলার জেরে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা জানানো থেকে বিরত থেকেছেন। ইমরান বর্তমানে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার দিকেই মন দিচ্ছে। এতে নিঃসন্দেহে পশ্চিমাদের অবমাননা করা হয়েছে। রাশিয়া যেদিন
ইউক্রেনে অভিযান শুরু করে সেদিন মস্কো গিয়ে ইমরান খান বলেন এটি খুব উত্তেজনাপূর্ণ মুহূর্ত। অভিযানের ঘটনায় তিনি সামান্য উদ্বেগ প্রকাশ করেছিলেন। এসব ঘটনার কারণে ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী ও মন্ত্রীরা বলেছেন পশ্চিমা শক্তির ষড়যন্ত্র হিসেবে ইমরানের বিরুদ্ধে অনাস্থা ভোট আনা হয়েছে। ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা ও ন্যাটোকে সমর্থন না জানানোর কারণেই তার পতনের ডাক দেওয়া হয়েছে। এতে সামিল হয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সিও। এ সপ্তাহে পাকিস্তানের মানবাধিকার মন্ত্রী শিরিন মাজারি বিরোধীদের অভিযুক্ত করে এক টুইট বার্তায় জানিয়েছিলেন ধ্বংসাত্মক এই খেলার পেছনে বহিঃশক্তি রয়েছে। পরে অবশ্য তিনি টুইট সরিয়ে ফেলেন। গত সোমবার পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি সংবাদ সম্মেলনে জানান তিনি গোয়েন্দা তথ্য থেকে জানতে পেরেছেন পশ্চিমা শক্তির মদদে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের মঞ্চ তৈরি করা হয়েছে। তিনি আরো বলেন এর চেয়ে আমার কাছে বেশি তথ্য আছে, প্রধানমন্ত্রীর সংকেত পেলেই আমি সেসব তথ্য প্রকাশ করব। এশিয়া প্রোগ্রামের উপপরিচালক ও উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়ার জ্যেষ্ঠ সহযোগী মাইকেল কোগেলম্যান বলেন পশ্চিমা বিরোধিতার কারণে ইমরানের জন্য ইতিবাচক রাজনৈতিক বোধ তৈরি হয়েছে, এতে তার সমর্থন আরো বেশি জোরদার হবে। যারা পশ্চিমাদের বিশ্বাস করে না বিশেষ করে যুক্তরাষ্ট্র তাদেরকে পাশে পাবেন ইমরান। এর আগে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানিদের চরম মূল্য দিতে হয়েছিল। কোগেলম্যান বলেন ইমরান যদি ক্ষমতা হারান তাহলে পশ্চিমাদের দোষারোপ করতে পারবেন, তিনি জনগণকে দেখাতে পারবেন তার বিরুদ্ধে বাইরের শক্তি কাজ করছে, আর যদি অনাস্থা ভোটে ঠিক টিকে যান তাহলে তিনি বোঝাতে পারেন তিনি পশ্চিমাকে ব্যর্থ করেছেন, সেক্ষেত্রে তার দ্বিতীয় মেয়াদ ক্ষমতায় আসার পথ পাকাপোক্ত হবে।